कमला सागर मियापारा छावनी में 20 परिवारों के सदस्यों ने रविवार दोपहर स्थानीय पंचायत प्रशासन के खिलाफ आंदोलन किया। उन्होंने कहा कि परिवार असहाय दिहाड़ी मजदूर है जो भूख से मर रहे हैं और उन्हें उचित मूल्य की दुकानों से भी कोई सुविधा नहीं दी जाती। वे बच्चों के साथ कठिन समय बिता रहे हैं लेकिन इस ओर कोई ध्यान नहीं दे रहा। আছে প্রধান খোঁজখবর নিছে না, তো পঞ্চায়েত প্রধান আমরা কোনো তথ্য তালাশ নিছে না, আমরা কী হালে আছে এদিও আমরা তালাশ করছে না, জিজ্ঞাসা করছে না, তো হলে কী হালে আমরা এভাবে থাকি আমরা চলাম, এটার ব্যবস্থা আমরা আমরা রাখছি। আমার বক্তব্য হলো যে আমি গরু বাছুর নিয়ে বিরাট একটা সংকটে পড়ে রয়েছি। আমার আটটা গরু ঘরে গোয়ালের মধ্যে সবসময় বান্ধবে, কোনো খানা নেই, কিছু খানা নেই। আমার ওদিকে সবজি ক্ষেত আছে, ওই সবজি ক্ষেত আমার বাজার তো হইতেছে, আমি কি যাইতাম পারি না। আপনি কি প্রশাসনের আলোচনা করেছেন, প্রধানের সাথে আলোচনা করেছেন যে গরুগুলোর ব্যবস্থা কোনো করা যাবে কি না? প্রধানের সাথে আলোচনা করছি, কইছে আপনারা এই জলবানি ক্ষেতের খাওয়াই ফেলা দেন, তো ক্ষেতও কই সম এই এই অবস্থার মধ্যে আছে। আমাদের এলাকা যে লকডাউন দিয়েছে আজ তো আমাদের 23 তারিখ দিয়েছে, আজকে হলে গিয়ে 28 তারিখ, আজকে 5 দিন হয়ে গেছে। তারপরে গ্রামের পঞ্চায়েত চেয়ারম্যান আইস্তমাতে কিন্তু এই গ্রামের কিন্তু খবরটাও নেই, তো এই মানুষটি কী খেয়ে বাঁচে, কিন্তু দিনে দিনের নিয়ে দিন খায়, তো তারার তো একটা খবর রাখার করার উচিত। তো গ্রামের তো কেউ আসে নাই, যে গ্রামে গ্রাম পঞ্চায়েতের প্রধান চেয়ারম্যান কেউ কেউ আসে নাই। আপনার এখন দাবি কী? আমাদের দাবি বলতে কি, রকডাউন দিয়েছি আমরা মানতে রাজি আছি সরকারের ইয়ে, কিন্তু আমাদের যে কোনো একটা সাহায্য চাই। আমার তো খানার একটা লাগবে বা কর্মরত নাই, তো আমাদের তো একটা খানার একটা ব্যবস্থা করতে হবে। তারা এদিকে কষ্ট, আমরা যে বন্দি করে রাখছে, এদিকে যে বেড়া আছে সব বাগান, আমরা রাবার বাগান বাইরের দিকে গ্রামবাসী সব এই রাবার বাগান কাজ করতে আসছে না, তারা সবে অসুবিধার মধ্যে আছে। আমরা গরু বাছুর লয়ে যাই পারি না, উপরে তো আমরা কোন জায়গা জমি নাই, শব্দ নেশার দিকে, সেদিকে আমরা সবজি খেত কৃষি খেত কিচ্ছু করতে পারতেছি না, বাচ্চা কাচ্চা লয়ে আমরা খুব অসুবিধা আছি। আমরা ওখানকার সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা চাই যে আমরা একটা ব্যবস্থা তারা করো, যে কোনোভাবে আমরা এই লকডাউনে দিকতে কন্টেনমেন্ট জোন ছুটা, আর আমরা রাবার গাছ আমরা কাটলে আমরা চলতাম ধরাম, নাইলে আমরা চলতাম না, আমরা যে দোকানতে খরচা খাম ওই টাকা পয়সা আমরা কাটবো না, আমরা এটা কী করে সমাধান করাম, তো বাজারও হয়তো পারতেছি না। আমরা আমাদের সমস্যা হলো গত বৃহস্পতিবার থেকে আমাদের এই এখানে 20টা পরিবারকে কন্টেনমেন্ট জোনে করা হয়েছে, তো আজকের দিন অবধি আমাদের এখানে কোনো সরকারের তরফ থেকে কোনো লোক আসেনি, এবং আমাদের এখানে প্রায় 20টা ফ্যামিলির মধ্যে 15টা ফ্যামিলি একদম দিনে আনে দিনে খাওয়া মানুষ, খেতে খাওয়া মানুষ, তাদের কাজ নাই, খাদ্যের অভাব বিরাট অভাব অনটন ভোগ করছে তাদের। এখনও পঞ্চায়েতের তরফ থেকে বা কোনো প্রশাসনের তরফ থেকে আমাদের এখনও কোনো খোঁজখবর নেয়নি, সেটা আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি।